গাইজ, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের আমি রয়েছি গুটিয়ারি শরীফ, শিয়ালদা ক্যানিং শাখার একটি অন্যতম বিখ্যাত স্টেশন। আর এই বিখ্যাত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম কারণ হলো গুটিয়ারি শরীফ গাজী বাবার মাজার। মাজারের একটা বিশেষত্ব হলো এখানে একটা পুকুর রয়েছে, আর সেই পুকুরে তুমি যদি মানত করো কোনো কিছু, আমরা ভগবানের কাছে হোক কিংবা আল্লাহর কাছে অনেক সময় অনেক কিছু পাওয়ার জন্য মানত করি, তা তুমি যদি মানত করো এখানে এসে একটি গোলাপ ফুল কিনে ওই পুকুরে যদি ভাসাও, আর সেই ফুলটা যদি রিটার্ন তোমার হাতে আসে তাহলে কিন্তু তোমার ইচ্ছেটা পূরণ হবে, আর যদি না রিটার্ন আসে তাহলে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হবে না। তো এরকমই একটা অলৌকিক পুকুর কিন্তু এখানে রয়েছে, তো আমরা এখন সেখানে যাব আর পুরো যে মাজার সেই মাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো, শিয়ালদা থেকে ক্যানিংয়ে তুমি গুটিয়ারি আসার জন্য অনেকগুলো ট্রেন পেয়ে যাবে, তো আপাতত আমরা এখন রয়েছি গুটিয়ারি স্টেশনে, আর এখান থেকে হেঁটে হেঁটে যাব। এখান থেকে মাজারের দূরত্ব ওই হাতে গোনা 2-3 মিনিট, তো হেঁটে হেঁটে যেতে হবে তোমাকে গুটিয়ারি স্টেশন থেকে। হচ্ছে স্টেশনে একদম শেষ মাথা, এখান থেকে তোমাকে ভিতরে যেতে হবে গুটিয়ারি যে স্টেশন, এখান থেকে নিচে আসলাম আর এখান থেকে কিন্তু ছোট্ট একটা রাস্তা গেছে, এই রাস্তাটা ধরে তোমাকে মাজারে হেঁটে যেতে হবে। কালো একটা ইটের রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই তোমাকে এগোতে হবে। আজকে শুক্রবার আর প্রচুর মানুষ এসেছেন কিন্তু এই মাজারে, আর মাজারের পাশে মানে তোমরা যদি আসো মাজারের দু পাশে কিন্তু এরকম প্রচুর দোকান দেখতে পাবে, তার মাঝখান থেকে একটা সরু রাস্তা, তো এখন আমরা সেটা ধরে মাজারের কাছাকাছি চলে এসেছি। প্রায় প্রচুর দোকান তোমরা আসলে কিন্তু দেখতে পাবে মাজারের যে যাওয়ার রাস্তাটা, সেই মেইন রাস্তার দু পাশে ছড়ি ছিটি রয়েছে। আর আজকে যে কত মানুষ এসছে শুধু একবার দেখো, ভিড় ঠেলে ঠেলে কিন্তু চলে এসেছি মাজারের একদম কাছে, আর এখান থেকে দেখা যাচ্ছে মাজারটা। আমরা একটা ভিড় ঠেলে অবশেষে চলে এসেছি মাজারের ভেতরে। মাজারের ভিতরেও অনেকগুলো দোকান রয়েছে এই পারে, তো এখান থেকে তুমি কিন্তু যে ফুল, তারপরে মাজারের ভিতরে পুজো দেওয়ার যে প্রসাদ সেগুলো তোমরা কিনতে পারবে। আর এই হচ্ছে মেইন মাজারটা, তবে তার আগে মাজারের ভিতরে এরকম একটা জলের ফরোয়া আছে, দেখো এই জায়গাটা, তো এখানে তোমাকে কিন্তু হাত পা এগুলোকে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু মাজারের ভিতরে গিয়ে পুজো দিতে হবে। আর যে পুকুরের কথা তোমাদেরকে বলছিলাম সেই পুকুরটা কিন্তু এই পারে, প্রচুর মানুষ কিন্তু এখন সেই পুকুরে কাছে রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে পবিত্র মক্কার পুকুর, তো এই সেই পুকুরের কথা তোমাদেরকে বলেছিলাম, তো এখানে অলরেডি অনেকে ফুল ভাসিয়েছেন, তো সেটা তোমাদেরকে দেখাবো একবার, চলো। মাজার থেকে একেবারেই কাছে এই পুকুরটা, তো আমরা ঘুরে ঘুরে এলাম, প্রচুর ভিড় সেই কারণে আসতে একটু লেট হয়ে গেল। দেখো এই হচ্ছে সেই পুকুর, কত মানুষ পুকুরের পাশে এই মুহূর্তে রয়েছে, সবাই কিন্তু সবার যে মনস্কামনা সেই মনস্কামনা নিয়ে কিন্তু এখানে পুকুরে, এই যে অলৌকিক পুকুর সেই পুকুরে কিন্তু ফুল ভাসাচ্ছে, যদি ফুল রিটার্ন আসে তাহলে কিন্তু তার সেই যে ইচ্ছা তা কিন্তু পূরণ হতে চলেছে, সেই আশা নিয়েই কিন্তু এই মুহূর্তে এখন পুকুরের পাশে প্রচুর মানুষ ফুল ভাসিয়েছে। দেখো কত করে নিচ্ছেন পিস? 10 টাকা, মানে একটাই গোলাপ নাকি আরো ফুল রয়েছে? তো এটা হচ্ছে 10 টাকা পিস। তো এটা তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছ, এই গোলাপই কিন্তু হাতে নিয়ে তুমি তোমার যে প্রার্থনা করেছো সেই প্রার্থনাটা কিন্তু গোলাপটাকে নিয়ে তোমাকে এরকম জলে ভাসাতে হবে। সবাই এখন এখানে ভাসিয়েছে, যদি জলে কিছুটা ভেসে যাওয়ার পর রিটার্ন আসে তাহলে কিন্তু তোমার সেই যে প্রার্থনা বা তুমি যেটা কামনা করছো আল্লাহর কাছে সেটা কিন্তু তুমি ফিরে পাবে, তো সেই বিশ্বাসেই কিন্তু অনেকে এখানে হাতে ফুল নিয়ে কিন্তু ভাসিয়েছে। দেখো যে অলৌকিক পুকুর গাজী বাবার, সেই পুকুরটা তোমাদেরকে তো ঘুরে দেখালাম, এবার এখান থেকে একেবারেই কাছে এই মাজার, তো চলো মাজারে তোমাদেরকে মাজারের ভিতর ভিউ দেখাই। ঝর্ণা জলের মতো করা হয়েছে একটা পুকুর, তো এখানে তুমি হাত পা ধুয়ে তারপরে সামনে যে মাজার রয়েছে সেই মাজারে যেতে পারবে, তো সেটা রাস্তা হচ্ছে এটা। এখান থেকে এবার আমরা মাজারে যাব তোমাদেরকে নিয়ে। মূল মাজার, এখন প্রচুর মানুষ কিন্তু মাজারের ভিতরে এসেছেন পুজো দিতে। এমন একটি মাজার যেখানে কিন্তু ধর্মকে আলাদা চোখে দেখা হয় না, হিন্দু হোক কিংবা সে মুসলিম, এখানে কিন্তু সবার জন্য বাবার দরবার খোলা। তো আমরা এখন রয়েছি গাজী বাবার যে মসজিদ, সেই মসজিদের একদম কাছে, তো চলো, প্রচুর মানুষ তো এসছেন এখানে পুজো দিতে, আমরাও তোমাদেরকে ঘুরে দেখাই। আরে দেখতে পাচ্ছিস যে মাজারের ভিতরের ভিউ, তো এখন আমরা মাজারের ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো, চলে। মাজারের ভিতরে প্রচুর মানুষ এই মুহূর্তে মাজারের মধ্যে রয়েছে, সেই মূল গেট, এখান থেকে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখো
প্রতিটা মন্দির কিংবা মাজার সেখানে কিন্তু একটা বিশেষত্ব থাকে, আর এখানেও কিন্তু তেমনই একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে আচার। তুমি যদি এই মাজারে আসো প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের কিন্তু আচার কিনতে পাবে। তো এখানে তোমাদের একটা স্টল দেখাই সেরকমই। এটা কিসের আচার? চালতার আচার। আচ্ছা, দাম কত রেখেছো? 120 টাকা কেজি। তো তোমরা কিন্তু কেজি অনুযায়ী নিতে পারবে। আর এটা ফুলের আচার। তো প্রচুর ভ্যারাইটিস কিন্তু তোমরা এখানে আসলে এই রকমের আচারের দোকান পেয়ে যাবে। আরো পিছনে দেখো, আরো অনেক রকম আচার রয়েছে। তো এই মাজারে আসলে আচার কিনতে কিন্তু ভুল করো না, এখানে প্রচুর রকমের আচার তোমরা পেয়ে যাবে। মাজার, সেই মাজারে কিন্তু প্রতি শুক্রবার এরকমই কিন্তু ভিড় পড়ে, আর বছরে একটা মেলা হয় খুব বড় করে, সেটাও অতই শ্রাবণ। সরকার মনস্কামনা পূরণ হয়েছে, আর কে কে এসেছিল এখানে ফুল ভাসাতে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর তুমি যদি আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু ফলো করতে ভুলো না। এই ছিল ঘুটিয়ারি মাজার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।